নিলম্বন করেছো তো এইটো কিহত অমৃত কলত যাত্রা যাওয়ার কারণে করেছে এটা এমএলএর বিরুদ্ধে লব লাগিছিল যেহেতু তেওঁলোক অমৃত কলত যাত্রাত গৈছে নিয়ম সকলের কারণে সমান হব লাগে এইটো মই কও যদি আমাক করেছে তাহলে তেওঁলোককো করব লাগিছিল মই করেছিলো অংশগ্রহণ করেছিলো আমার সচিব মহোদয় আমার পঞ্চায়েতের যেজন আছে তার অংশগ্রহণ মই করেছিলো যেহেতু মই পঞ্চায়েত প্রেসিডেন্ট তিয়া মই তাতে যাবই লাগিব আর আমার উপরপরা কোনো ধরনের আমাক দলরপরা কোনো ধরনের আমাক দিয়া নাছিল নির্দেশনা কোনো ধরনের দিয়া নাছিল যে তাতে যাব না লাগে যদি তেনেকুয়া নির্দেশনা আমি পালো হতেন তাহলে মই তাতে কেতেও না যাও দলে বাধা করলে মই কেতেও না যাও মই নাজানাত গৈছো এটা আর এতিয়া যেহেতু গৈছোয়ে তাতে এতিয়া যদি আর দলে যেটা সিদ্ধান্ত লৈছে সিদ্ধান্তত মই কি একসেপ্ট করে লৈছো তেওঁলোকে ভাল সিদ্ধান্ত লৈছে নিলম্বন করেছো তো এইটো কিহত অমৃত কলত যাত্রা যাওয়ার কারণে করেছে এইটো মই একক নকও এতিয়া যদি দলে যদি যি সিদ্ধান্ত লৈছে মই মোর পাতে লৈছো তেওঁলোকর সিদ্ধান্তটো ঠিকই আছে লৈছে যদি এতিয়া মোর তাতে আর একো কব লগা নাই মই না ভাবো মই এই কারণে না ভাবো যে তাতে অমৃত কলত যাত্রাত ভুল বলে মই না ভাবো কারণ তাতে যেটো কার্যসূচী দিছে মই আসলো তাতে আমার মাটি উন্নয়ন খণ্ড মহোদয় আছিল বিষয়া হয় মাটি উন্নয়ন খণ্ড বিষয়া আছিল আর কিহর পরাও গৈছিল গোয়ালপাড়ার পরাও গৈছিল মই এটা ভুল বলে না ভাবো কারণ তাতে যেহেতু মই রাইজর প্রতিনিধি মই প্রতিনিধি হিসাবে তাতে গৈছো মই পঞ্চায়েত প্রেসিডেন্ট তাতে সেই কারণে মই গৈছো এটোয়ে তো এটোয়ে অলপ কি লাগিছে মানে আগত এনে নির্দেশনা দিব লাগিছিল যাব নালাগে বলি যদি কলে হেতেন তেনে মই কেতিয়াও নেগুলো হয় তাতে কিন্তু কোনো ধরনের নির্দেশনাতো আমাক দিয়া নাই দলর পরা নাই দিয়া মোক কোনো ধরনের সকোচ দিয়া নাই মোক কোয়াও নাই মোক কোনো ধরনের সুধাও নাই কোনো ধরনের কি নাই মই তাতে গৈছো মই কোনো ধরনের কি দিয়াই নাই আর মই যেহেতু জিপি প্রেসিডেন্ট পঞ্চায়েত প্রেসিডেন্ট এজন মই তাতে যাবই লাগিব মোর জিপি যেহেতু উঠেছো ভাই বহুত কিজন বিধায়ক কোনো অমৃত কলেজ যাত্রা অংশগ্রহণ করেছে আপনাদের পঞ্চায়েতের মানে বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নলব তেওঁ লোক রৌ বরালি ডাঙর মানুষ আপনাদের ক্ষতি হলি কোনো কারণে ফাঁসি গল নেকি এটা ভাবি নেকি আপনি এটা মই না ভাবো মানে এটা করা নাই যদি দলে গম পাব সেটা করা নাই দলে কিয় বা নকরিল যদি বিধায়ক সকলক বা কিয় নকরিল আমাক সরু সরু বিলাকক করিল এতিয়া কি বা ভাবিছে দলে সেটা গম নাপাম নিয়ম সকলের বাবে সমান হওয়াটো দরকার সমান আমি ভাবো নিয়ম সকলের কারণে সমান হব লাগে এটো হয় নিয়ম সকলের বাবে সমান হব লাগে যদি আমাক করেছে তাহলে তেওঁলোককো করব লাগিছিল এতিয়া মই আপিল জনাম স্যারক যেহেতু ইমান নিষ্ঠাবান কর্মী এজন মই বহুত কষ্ট করে কংগ্রেসখন মই বহুত ধরনের আমার বুধুচরত মই বহুত কিহত মই ধরে রাখিছো কংগ্রেসটো এতিয়া স্যারক কি জনাম তেও যাতে সিদ্ধান্তটো অলপ কি করে করে বিবেক বিবেচনা করে উঠাই লয় মই অনুরোধ জনাম স্যারক কারণ তেও আহক মোর তাতে মোর এরিয়া দাহক মোর জিপি দাহক খুরক মই কেনে ধরনের কর্মী কংগ্রেসর তেও অলপ জানি লোক জানি বুঝি করক সেইখিনি নিয়ম সকলের বাবে সমান হব লাগে নিয়ম সকলের কারণে সমান হব লাগে এইটো মই কও এইটো নিয়ম সকলের বাবে সমান হব লাগে তো এমএলএর বিরুদ্ধে লব লাগিছিল যেহেতু তেওঁলোক অমৃত কলেজ যাত্রাত গৈছে তেওঁলোকক তো কোনো ধরনের কি দিয়া নাই আর মোক ডাইরেক্ট কোনো নির্দেশনা নাই কোনো ধরনের যার সকোচ করা নাই ডাইরেক্ট মোক একদম নিলম্বন করে দিছে এটার কারণে অল্প বেয়া লাগিছে মনত মানি লোক মানে মনত অল্প দুখ লাগিছে ইমান বছরের পর কংগ্রেস করি আজি যদি এনে ধরনের একটা কি পাম অল্প মনত অল্প কি লাগে কিন্তু তথাপি মই কি করছো যেহেতু উপরের পর সিদ্ধান্ত লৈছে মই মই উপরত কোনো কি নাই সিদ্ধান্ত ঠিক আছে না মই ভুল বলে না ভাবো মানে গোটে যেহেতু অমৃত কলেজ যাত্রা যেটা কার্যসূচী মই দেখছো কার্যসূচীত কোনো ধরনের বা কি বিরোধী দলের কোনো ধরনের কি নাই তাতে সন্মান শহীদ সকল সন্মান জানাইছে বীর বীরঙ্গনা হয়ে যখন তাতে মৃত্যুবরণ করেছে কিহত যাই কার্গিলত বা তেন ধরনের পরিয়ালক লই আমি সম্বর্ধনা করেছো তেওঁলোকক শ্রদ্ধাঞ্জলি দিছো আর তাতে জাতীয় সংগীত আছিল রাষ্ট্রীয় সংগীত আছিল কালচারাল প্রোগ্রাম আছিল এই কালচার প্রোগ্রামটোতে মানে যখন মহিলা তার মানে তাতে কি করেছে তাতে মোকো টালি লৈছে যেহেতু তাতে মহিলা মহিলার কি হয়ে আছে মহিলাখিনি মোক লৈছে তাতে মই তাতে থিয় হয়েছো তাতে অল্প কি করেছো এইখানে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।